শোবার ঘর থেকে উদ্ধার হলো এক নবদম্পতির ঝুলন্ত মৃতদেহ। বিয়ের এক মাসও হয়নি তাদের। ঘটনাটি ঘটেছে হেমতাবাদ ব্লকের ডাঙিতলা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুরো ঘটনার তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। সূত্রের খবর, মৃত ওই নবদম্পতির নাম আজগর আলী ও গুলশেনা খাতুন। চলতি বছরের 16 আগস্ট সামাজিক ভাবে বিয়ে হয় ওই দম্পতি। বিয়ের পর ভালোভাবেই সংসার চলছিল তাদের, কিন্তু বুধবার সকালে তাদের শোবার ঘর থেকে স্বামী স্ত্রী দুজনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে অকুস্থলে এসে পৌঁছয় হেমতাবাদ থানার পুলিশ। তারা এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে মর্গে পাঠিয়েছে। পাশাপাশি উদ্ধার হয়েছে সুইসাইড নোটও। তবে এটা আত্মহত্যা নাকি খুন, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। 14 টাইমলাইন, হেমতাবাদ।